ইসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আমি মাছ লবণ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখতেছি এইভাবে চিকেনও ভিজিয়ে রাখবো তবে লেবুর রস দিব না চিকেনে আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখি চিকেনের মধ্যে লেবুর রস দেই না আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন মাছ তো আমরা কম বেশ সবাই জানি রস আর লবণ দিয়ে ভিজিয়ে রাখলে গন্ধটা চলে যায় খুব পরিষ্কারও হয় এইভাবে চিকেনও যদি লবণ দিয়ে ভিজিয়ে নিন তাহলে গন্ধ চলে যাবে আর পরিষ্কারও হবে মাছের মতো চিকেনের মধ্যেও গন্ধ থাকে আমি মাছ আর চিকেন ভিজিয়ে রেখেছিলাম রেখে আমি বেডরুমগুলা গুছিয়ে চলে এসেছি কিচেনে রান্না করব। আজকে কাজকি মাছ রান্না করব। আর চিকেন রান্না করব। আমার সাথে তাকেন আপনারা দেখতে পারবেন কি কি রান্না করি কি কাজ করি যতটুকু কাজ করি এতটুকু তো আর আপনাদের সাথে শেয়ার করি না আট দশ মিনিটের ভিডিও সারাদিনের আট দশ মিনিটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তাও একদিন পর পর করি প্রত্যেক দিনের ভিডিও তো করি না যেই দিনের ভিডিও করি এই দিনের ভিডিও শেয়ার করি এখন আমি সিঙ্কের সাইডে যে পানি পড়েছে পানি একটা ঠাওয়ালের টাওয়ালের সাহায্যে মুছে নিয়েছি রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন যেগুলো মশলা দেওয়ার দিয়ে দিয়েছি কারি পাউডার একটু মরিচও দিতেছি হলুদ পাঁচপুরনের পাউডার ধনিয়া পাউডার লবণ রান্না করতে যেগুলো লাগে এগুলা দিয়ে দিতেছি আগে আমি পেঁয়াজ কেটে রান্না করতাম কারি এখন আমি সব সবসময় ব্লেন্ড করে রান্না করি আগে ব্লেন্ড করে রেখে দিই আগের দিন একদিন পর পর রান্না করে দিন রান্না করি না এদিন পেঁয়াজ রসুন রসুন আদা এগুলা ফ্রোজেন কিনতে পাওয়া যায় কিনা যেইটা এটা রান্নাতে দেই পেঁয়াজ ব্লেন্ড করে রেখে দেই আমার একটু সহজ হয় সকালে যাতে তাড়াহুড়া করতে না হয় এই জন্য আর পেঁয়াজ যখন ব্লেন্ড করি পানি একটু বেশি করে দিয়ে দেই তাই আপনারা দেখতে পারতেছেন প্রচুর পানি পেঁয়াজের মধ্যে আমি এইভাবে ব্লেন্ড করে তাকি একটু পানি বেশি করে দিয়ে ব্লেন্ড করে তাকি মশলা দিয়ে বাগার দিয়ে দিতেছি লাইক দিয়ে দেখবেন যারা নতুন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন মুসলা ভালো করে বাগার দিয়ে দিয়েছি দিয়ে এখন চিকেনও দিয়ে দিয়েছি চিকেন ডামিস্টিক এই একটা জিনিস আমার বাচ্চারা খুবই পছন্দ করে চিকেন ডামিস্টিক আমার প্রিয় কিছু আপুরা জানতে চান আমার কয়জন সন্তান আমার চারজন সন্তান দুইজন মেয়ে দুইজন ছেলে বড়ো দুইজন মেয়ে ছোটো দুইজন ছেলে আমি মাঝে মধ্যে ওদেরকে ভিডিওতে নিয়ে তাকি ভিডিও করে তাকি ওদের আপনারা দেখতেও পান মাঝে মধ্যে আর বলেও তাকি যে আমার চারজন সন্তান হয়তো আপুরা খেয়াল করেন না আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি সব সময় আল্লাহ আমাকে চারজন সন্তান দিয়েছেন দুইজন মেয়ে দুইজন ছেলে দিয়েছেন আমি সব সবসময় যখন নামাজ পড়ি ফরজ নামাজ হোক আর নফল নামাজ হোক আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে তাকি আল্লাহ যে আমাকে চারজন সন্তান দিয়েছেন আর যাদের সন্তান নেই তাদের জন্য আমি সবসময় মন থেকে দোয়া করে তাকি আল্লাহ যেন ওনাদেরকে সন্তান দান করেন কথা বলতে বলতে রান্না প্রায় হয়ে গিয়েছে কাপসিকাম আর আলু দিয়ে দিয়েছি কিছু চিকেনের মধ্যে আলু আর ক্যাপসিকাম জাল হওয়া পরে একটু পানি দেব জুলের জন্য একটু পানি আমি অলরেডি দিয়েও দিয়েছি ওইটার স্কিপ হয়ে গিয়েছে রান্না শেষ হয়ে গিয়েছে ধনেপাতা দিয়ে দিতেছি আগে আমি চিকেনের মধ্যে ধনেপাতা দিতাম না আমার অনেক কাপড়া দেখি চিকেনের মধ্যে ধনেপাতা দেন আমি শুধু মাছের মধ্যে দিতাম মাছ ভাজি এগুলোর মধ্যে দিতাম ডাল এখন আমি চিকেনের মধ্যেও দিই ভালো লাগে খেতে রান্না শেষ হয়ে গিয়েছে আমি কুকার অফ করেও নিয়েছি আমি কুকার অফ করে ধনেপাতা পাতা দেই বা ধনেপাতা দিয়ে কুকার অফ করে নেই আমি আর জাল দেই না আমার মনে হয় এতে ধনেপাতার যে একটা ফ্লেভার এইটা পুরোপুরিভাবে থাকে না এটা আমার মনে হয় তবে আপনাদের কি মনে হয় জানি না আপুরা মাইন্ড করবেন না আমি রান্না শেষ করে নাদিমকে নার্সারিতে দিয়ে আর আজকের দিনটা ভালো ছিল শপিং করতে এসেছি আমার আর আমার বড়ো মেয়ের কিছু শপিং করব আর ছোটো মেয়ের কিছু জিনিস প্রয়োজন ছিল ও উইকেন্ডে ওর আব্বুর সাথে গিয়ে কিনে নিয়ে এসেছে আর এখন আমি এসেছি প্রাইমার্কে আমি আর আমার বড়ো মেয়ের কিছু টুকটাক শপিং করবো আজকে প্রাইমার্ক থেকে এখন তো সামার আর ওনারা সুন্দর করে সাজিয়ে রেখেছেন ডেকোরেশন করে রেখেছেন এই দেখেন ড্রেসের সাথে মিলিয়ে ফ্লাওয়ার তারপরে টি সেট রেখেছেন ভালোই লাগতেছে দেখতে আরও অনেক কিছু দেখার মতো ছিল আমি সামান্য ভিডিও করেছি যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করব ওইভাবে সময় থাকে না যে একটু সময় নিয়ে ভিডিও করব দেখা যায় শপিং করতে গেলে শপিং তো দেখতে হয় দেখে করতে হয় তারপরে বাচ্চাদেরকে স্কুল থেকে আনারও সময় হয়ে যায় তাড়াতাড়ি চলে আসি এই জন্য এই সময় বেশি আমি বাহির হই না না হলেও হয় না যেগুলা বেশি প্রয়োজন এইগুলাই করে তাকে উইকেন্ডে আমি বেশি শপিং করি না কারণ শপিং করতে গেলে চারজন আমার সাথে যেতে চায় দেখা যায় একজনকে যদি নিয়ে যাই তাহলে আরেকজন সাথে চলে যায় কেউ থাকতে চায় না চারজনকে নিয়ে উইকেন্ডে শপিং করা সম্ভব না আর আগে নাফিসা গড়ে তাকলে আমরা বাকি তিনজনকে জনকে নিয়ে যেতাম এখন নাফিসাও যেতে চায় ভালো আগে ওকে বললেও যেত না গড়ে তাকতো এখন ও যেতে চায় সব জায়গায় এই যে দেখেন এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সামারে গোড় সাজানোর জন্য যে জিনিসগুলো লাগে এইগুলা টুকটাক এখানে আসে কিছুটা খুব বেশি যে পাওয়া যায় তাও না এখন পর্যন্ত কে কে আমার সাথে আছেন জানি না যারা আমার সাথে আসেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দেন আর ফুল ওয়াচ করবেন ফুল ওয়াচ করলে অনেক কিছু দেখতেও পাবেন আর আমার ফুল আপনারা ওয়াচ করলে আমার ওয়াচ টাইমটা হয়ে যাবে এইদিকে এসে দেখলাম একটা ডিনার সেট খুবই কিউট খুব সুন্দর এই যে দেখেন পুরো সেটের প্রাইস কত বলতে পারবো না আমি একটা প্লেট হাতে নিয়ে দেখেছিলাম ফাইভ পাউন্ড ওইটা প্লেটের পিছনে লেখা ছিল এই যে দেখেন খুবই সুন্দর খুবই ভালো লাগতেছিলো আমি গড়ে এসে ভাবতেছিলাম এইটা আমি আনবো কি না এখনও আমার মনে হচ্ছে একবার মনে হচ্ছে এটা আনবো একবার মনে হচ্ছে না ডিনার সেট আমার আছে দুইটা আপনারা যে কেউ চাইলে এই ডিনার সেট নিতে পারেন যদি আপনারা চান এই ধরনের সেট খুঁজে থাকেন আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন কাপগুলা খুবই সুন্দর ছিল এই যে দেখেন চায়ের কাপগুলা খুবই সুন্দর খুবই কিউট আমি প্রাই মার্কেট শপিং শেষ করে কিছু টুকটাক জিনিস কিনেছি এখন টেস্ট করতে এসেছি কিছু ফ্রুটস নিব ফ্রুটস নেই শেষ হয়ে গিয়েছে স্ট্রবেরি তারপরে বানানা নিয়েছি মাশরুম নেব সুইটকর্ন নেব। যেগুলো প্রয়োজন এগুলা নিয়ে ঘরে চলে যাব আর একটু পর পর মোবাইলে টাইম দেখতে হয় বাচ্চাদের আনার সময় হয়ে যাচ্ছে কিনা কয়টা হলো আমার হাতে দুইটা বাঘ ছিল আপনারা দেখতে পারতেছেন যে একটু দেখা যাচ্ছে বাঘ আগে বাঘ ফ্রি পাওয়া যেত এখন ফ্রি পাওয়া যায় না কিনতে হয় এজন্য দেখা যায় কিনে আনলে গড়ে প্রচুর বাঘ হয়ে যায় ওপরে ফেলে দিতে হয় এই বাঘগুলা যত সময় বালো তাকে অতো সময় ব্যবহার করে তাকে আর আমি শপিং করতে গেলে জিনিস একটু দেখে ভালো করে দেখে তারপরে জিনিস নিয়ে আসি টাকা দিয়ে জিনিস আনবো একটু দেখে ভালো জিনিস তো আনবো এটাই তো নিয়ম বাচ্চারা কোন খুব পছন্দ করে আমি নিজে পছন্দ করি ছাড়টা নিয়ে নিতেছি বড় বড়ো কণ যেইগুলা একটা প্যাকেটে দুইটা থাকে ছাড়টা নিয়ে নিতেছি আর ওইদিকে কি কি আছে দেখতেছি দুধ লাগবে একটা ব্লু দুধ নিয়ে নেব ব্লু দুধ বলতে এই যে আপনারা দেখতে পার পারতেছেন ব্লু আর গ্রিন এইটা এই ব্লু গ্রিনের কথা বলতে গিয়ে আমার মনে হয়েছে আমি দেশে আসা পরে আমার শাশুড়ি একদিন বলেছেন আমাকে নাফিসার আব্বাকে বলে দেওয়ার জন্য ফোন করে উনি কাছ থেকে আসার সময় ব্লু দুধ আনার জন্য আমি বলি দুধ তো সাদা তাকে মনে মনে চিন্তা করতেছি দুধ তো সাদা তাকে আম্মা ব্লু দুধ কী বলেন মনে মনে ভাবতেছি আর কি আম্মাকে জিজ্ঞেস করিনি পরে বুঝতে পারলাম ব্লু আর গ্রিন কেন বলা হয় আসার সময় নাফিসার আব্বা কিছু খাবার নিয়ে এসেছিলেন কাছ থেকে আসার সময় এই যে আমার হানে বসে বসে উইন্স খাচ্ছে আর একটু জাল হওয়াতে ওর জালও লেগে গিয়েছে ওকে আমি বললাম তুমি এখানে বসো তোমার খালামুনিরা তোমাকে দেখেন খুবই পছন্দ করেন তোমাকে অনেক আদর দেন ও কিন্তু এখন মাঝে মধ্যে দেখি আমি যখন ভিডিও করি ও সরে যায় এটা পছন্দ করে না আস্তে আস্তে ও বুঝতে পারতেছে বড় হচ্ছে তো প্রায় সময় করে তাকে ও চলে যায় আমি যখন ক্যামেরা অন করি ভিডিও করতে শুরু করি নাফিসা আর নাফিসার আব্বা খাচ্ছেন এদিকে আর ওইদিকে নাইমান নাসিহা বসে বসে খাচ্ছে নাসিহা নাদিমকে বাহিরে নিয়ে বাহির হয়েছে আর ওইটার মধ্যে ওকে দাঁড় করাতে চাচ্ছে নাদিম বই পাচ্ছে আজকে এই পর্যন্ত ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম